বন্ধুরা, আকর্ষণীয় পাখা বিশিষ্ট এই প্রজাপতিগুলো দেখতে কতই না সুন্দর লাগে। প্রজাপতিকে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এদেরকে অনেক পছন্দ করে। এই সুন্দর প্রজাপতিগুলোকে আমরা কতটা পছন্দ করি সেটা সম্পর্কে তো আমরা সকলেই জানি। বন্ধুরা, প্রজাপতি এত সুন্দর হয় যে এদের রং বেরঙের পাখা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। কিন্তু আপনারা কি জানেন এই সুন্দর প্রজাপতিগুলোর জন্ম কীভাবে হয়, অথবা কোথা থেকে বা আসে এই প্রজাপতিগুলো? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের কোথায় কীভাবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর এমনই নতুন নতুন ভিডিও সবসময় দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বন্ধুরা, সবার প্রথমে প্রজাপতি গাছের পাতায় ডিম পারে, আর এই ডিমগুলো যে কোনো রঙের হতে পারে। ডিম দেওয়ার পর সেই ডিমের রং ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে, যার অর্থ হলো ডিমের ভিতর লার্ভা তৈরি হতে শুরু হয়ে গেছে। এই সময় ডিমের ভিতর হালকা নড়াচড়া দেখা যায়, আর প্রায় 5 দিন পর এই ডিমের রং কালো হয়ে যায়, যার অর্থ হলো ডিমের ভিতর লার্ভা তৈরি হয়ে গেছে। আর যে কোনো সময় ডিমের খোসা ভেঙে লার্ভা বের হতে পারে। ডিম থেকে বের হওয়ার পর এই লার্ভা ডিমের খোসা খেতে শুরু করে, আর ডিমের খোসা খাওয়ার পরে সে পাতা খাওয়া শুরু করে দেয়। আর এই পাতাগুলো খেয়ে এই লার্ভা 10 থেকে 12 দিনের মধ্যে 3 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে যায়। আর এই সময়ের ভিতর এই লার্ভা সাপের মতো করে নিজের খোলস পাল্টাতে থাকে। এই লার্ভা এই প্রক্রিয়া চলাকালীন সময়ে 4 থেকে 5 বার নিজের খোলস বদলায়, আর প্রায় 20 থেকে 25 দিন পর এই লার্ভা পুরোপুরিভাবে বিকশিত হয়ে 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। আপনারা এটা জেনে অবাক হবেন যে খোলস বদলানোর সাথে সাথেই এদের রং এবং রূপ বদলাতে থাকে। পুরোপুরি বিকশিত হওয়ার পর এরা পাতা খাওয়া বন্ধ করে দেয়, আর নিজেকে প্রজাপতিতে রূপান্তরিত করার জন্য পিপা তৈরি করা শুরু করে দেয়। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রজাপতির জন্ম এই পিপা থেকেই হয়। এই লার্ভা পিপা বানানোর জন্য সবার প্রথমে নিজের লালা দিয়ে আঠালো পদার্থ তৈরি করে। তারপর এই লার্ভা নিজের শরীরের পিছনের অংশ সেই আঠালো পদার্থের সাথে যুক্ত করে দেয়। তারপর এই লার্ভা আরও একবার নিজের লালা দিয়ে নিজের শরীরের চারিদিকে একটি সুরক্ষিত লেয়ার তৈরি করে, যাতে পিপা বানানোর পর সেখান থেকে নিচে না পড়ে যায়। লেয়ার বানানোর পর এই লার্ভা পিপা বানানো শুরু করে দেয়, আর এই প্রক্রিয়াতে এই লার্ভা আরও একবার নিজের খোলস পরিবর্তন করে। তারপর পুরোপুরিভাবে সে পিপা বানিয়ে ফেলে। পিপা তৈরি করার পুরো 1 মাস পর এই পিপা পুরোপুরি ট্রান্সপারেন্ট হতে শুরু করে। ট্রান্সপারেন্ট হওয়ার ফলে এই প্রজাপতিকে আমরা বাহির থেকে দেখতে পাই। তারপর এটার ভিতরে ধীরে ধীরে নড়াচড়া শুরু হয়ে যায়। তারপর পিপার ভিতর থেকে একটি অসাধারণ প্রজাপতি বের হয়ে যায়, আর এইভাবে একটি সুন্দর প্রজাপতির জন্ম হয়। পিউপার ভিতর থেকে বেরিয়ে আসার পর এই প্রজাপতির পাখাগুলো 1 ঘন্টার মধ্যে বিকশিত হয়ে যায়। তারপর এই প্রজাপতি নিজের নতুন জীবনে প্রথম উড়াল দেয়। বন্ধুরা, কত কষ্ট করতে হয় একটি প্রজাপতিকে জন্মানোর জন্য, আর সেই জন্যই তো এরা এত সুন্দর হয়। আর বন্ধুরা, আপনারা কি কখনো এত সুন্দর প্রজাপতি দেখেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।